মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের কোনো জ্ঞান নাই আমরা জ্ঞান পাই কার কাছ থেকে সবাই পড়েন রব্বি জিদনি ইলমা আল্লাহ যেন আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেন আমরা বলি আমিন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেই জায়গাটাতে আমরা দিনে দিনে আমরা এই বিষয়টাতে গাফেল হয়ে যাচ্ছি যেই ব্যাপারে আমরা দিনে দিনে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব ইনশাআল্লাহ প্রথম কথা হলো আত্মীয়তার বন্ধন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে চাচা চাচি জেঠা জেঠি ফুফা ফুফু খালা খালু এই যে একটা বন্ধন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এই পারিবারিক বন্ধনটা আমাদের দিনে দিনে হালকা হচ্ছে না ভারী হচ্ছে হালকা হয়ে যাচ্ছে আগের মতো আর নাই একটা সময় ছিল চাচা জেঠা যেই রাস্তায় দাঁড়ায় থাকতেন ভাতিজারা ওই রাস্তা দিয়ে হাঁটতো না আর এখন চাচার সামনে ভাতিজা সিগারেট খায় এমন ঘটনা আছে না দশ বছর চাচার সাথে কথা বলেন আবার বুক ফুলে কয় চাচা আমার ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরকম বলে কি না ভাই আমার কিন্তু ওর সাথে আমার কি নাই সম্পর্ক নাই এরকমের পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই একটা সময় ছিল পারিবারিক বন্ধন এত মজবুত ছিল আপনারা খেয়াল করেন কোনো অনুষ্ঠান বাড়িতে হইলে অনেক দিন আগে থেকে কি বলে খালাম্মারা ফুফুরা আত্মীয় স্বজনরা আসতো আবার আসতে ধীরে যাইতো এর মধ্যে একটা মহব্বত ছিল থাকার জায়গা ছিল না বারান্দায় খাটের নিচে উপরে কোনো রকমে জীবনটা কাটাইতো এরকমের দিন গেছে কি যায় না
কিন্তু এখন ওই কমিউনিটি সেন্টার একটা অনুষ্ঠান হবে দাওয়াত খাইতে যায় এই জাস্ট অচেনা মানুষের মতো আসসালামু আলাইকুম কেমন আছেন অথবা অনেক ক্ষেত্রে কথাও বলে না যার কারণে দিনে দিনে পারিবারিক বন্ধন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমাদের আর আগের মতো পরিবারগুলো নাই এইজন্য পাশ্চাত্যের পরিবারের দিকে আমরা হাত বাড়াচ্ছি পাশ্চাত্যের ভিতরে মা বাপ ছেলে মেয়ে কে কোথায় থাকে কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু ইসলাম বলেছে না তোমরা একটা পরিবার থেকে আসছো একের প্রতি আরেকজনের কি আছে দায়িত্ব আছে এই ব্যাপারে আমি কথা বলবো এবং আমি জানি যে আমার সবগুলা কথা আমি অল্প সময়ে শেষ করতে পারবো না যতটুকু যাওয়া যায় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা বলি আমিন পৃথিবীতে আমাদের বাংলা ভাষায় ভুল একটা প্রবাদ বাক্য দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই সেই ভুল বাক্যটা হলো আমাদের দেশে অনেকে বলে থাকেন যে রক্তের সম্পর্ক বিশেষ করে ভাইয়ে ভাইয়ে যে বন্ধন এই ভাইয়ে ভাইয়ে বন্ধনটা নষ্ট হয় নারীর কারণে এমন একটা কথা আছে না নাই এটা কি আপনারা জানেন সেটা কিভাবে বলে কথাটা ভাই বড় দন বলেন তো সবাই ভাই বড় দন যদিও পিতক হয় নারীর কারণ এই কথাটা 100% ভুল এই কথাটা ঠিক নয় এই কথাটা বলে তথাকথিত নারীদের মর্যাদার ব্যাপারে যারা বুলি উড়ান এটা তাদের ভাষা কিন্তু তারা নারীদেরকে বেইজ্জতি করতেছেন কথাটা আপনি চিন্তা করেন আপনি যদি বলেন যে ভাই বড়দন রক্তের ইবাদত যদিও পৃথক হয় নারীর কারণ তাহলে নারী যদি আপনি বলেন তাহলে নারী বললে এখানে আপনার মা আছে না নাই আপনার বোন আছে না নাই কথা বলে না কেন আপনার ফুফুরা আছে না নাই এরপর আপনার বিবি আছে না নাই আচ্ছা আপনারা বলেন যদি কথাটা এভাবে বলা হইতো যে ভাই বড়দন রক্তের ইবাদত যদিও পৃথক হয় মাঝে মাঝে বিবির কারণ তাহলে কথাটা কি হইতো কিন্তু আপনি গণহারে যখন বলবেন যে নারীর কারণ আরে বেটা নারীর কারণে যখন বলা হবে তখন মাও তো এখানে আছে কারণ মাও তো একজন নারী মা নারী না আমার বোনটা নারী না আমার মেয়েটা নারী না এটা পাশ্চাত্যের ভাষা এটা মুসলমানের সাথে যায় না এটা ভুল কথা হ্যাঁ কথাটা শুদ্ধ হইতো খানিকটা তখন যদি বলা হতো ভাই বড় দন রক্তের ইবাদত যদিও পৃথক হয় মাঝে মাঝে বউয়ের কারণ কার কারণে বউয়ের কারণে কারণ নারী আমার মা নারী আমার কি ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারে নাই ওই ব্যাপারে পরে কথা বলা যাবে এখন আমরা জানব আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে যাবে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা সহি মুসলিমের হাদিস সহি বুখারীর হাদিস জামিয়া তিরমিজির হাদিস সুনানে আবু দাউদের হাদিস বাইহাকির হাদিস কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সুনানে আবু দাউদ সহ অসংখ্য বর্ণায় বললেন যারা রক্তে সম্পর্ককে ছিন্ন করে দেয় তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা তাহলে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই ওভারঅল অনেক কথা আসবে এখন আপনি বলবেন হুজুর আমি তো সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার ভাই রাখে না ভাতিজা রাখে না অমুকে রাখে না কথাটা ভুল আপনি কতটুকু চেষ্টা করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কতদূর চেষ্টা করতে বলেছেন সেটা আমাদের জানা দরকার আছে না নাই প্রথম কথাটা জানলাম আল্লাহর জান্নাতে যাবে না তারা রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা হাদিস সহি নাকি দুর্বল হাদিস সহি আমার ভাইয়েরা তাহলে প্রথম কথাই জানা হলো যে রক্তের সম্পর্ক কোনো এতে ছিন্ন করা যাবে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় ছিলেন তার চাচারা কি তাকে সবসময় সহযোগিতা করতেন না বিরোধিতাও করতেন কিন্তু তারপরেও তিনি চাচাদের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করেন নাই এখন জানেন এই যে কথায় কথায় আমরা রক্তের সম্পর্ক ছিন্ন করে দেই রাসূল ইসলাম প্রথমে তো বললেন যে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না এরপরে আরেকটি বর্ণায় হাদিসটি মাসনাদে আহমদে আসছে এরপর ইবনে হিব্বানে আসছে সহি হাদিস রাসকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না এক নাম্বার মুদমিনুল খামরি যারা মদপান করে অভ্যাস
কথা কি বুঝাইতে পারছি? কয় ব্যক্তি জান্নাতে যাবে না? এক নম্বরে মুদমিনুল খাম, রাসূল বলেন যারা মদ পানে অভ্যস্ত তারা জান্নাতে যাবে না। ওয়াকাতিউর রাহিম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। দুই নাম্বার, তিন নম্বরে ওয়ামুসাদদাকু বিসসাহারে, যারা গণকের কাছে যায়, জাদুকরের কাছে যায় এবং গণক আর জাদুকর যা বলে তা বিশ্বাস করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। হাত দেখেন না, অভ্যাস আমাদের আছে না নাই? এখন খেয়াল করেন, এখানে জানলাম কয় প্রকার লোক জান্নাতে যাবে না। প্রথম নাম্বার মদ, আর আমাদের দেশে তো এখন মদের মহামারী চলতেছে। মদের কি চলতেছে? মহামারী। কিছু মুরব্বী আছেন এলাকায়, দোকানপাটে বসে বাংলা সিনেমা দেখে আর চোখের পানি ফালায়। আর কোন নায়ক নায়িকাদের ছবি দেখে চোখের পানি ফালায়? যারা নিজের ঘরটাকে মদের দোকান বানায় ফেলাইছে। আমি বলতে চাই, শুধু একজনকে দলে হবে না, এই লাইনে যারা আছে সকলের বাড়িঘর চেক করা যদি হয়, মদের বোতল না পাইলেও গাঁজা পাওয়া যাবে। আর এদেশের আলেম ওলামার বাড়িঘর যদি চেক করা হয়, হাজার হাজার কোরআন হাদিস পাওয়া যাবে। পার্থক্য আছে না নাই? একজন ইসলামপন্থী লোকের ঘর যদি আপনি তালাশ করেন, কি পাইবেন? আপনি হাদিস পাইবেন, বুখারী মুসলিম তিরমিজি, এরপরে আপনি ইবনে কাসির পাবেন, তাফসির পাবেন, বিভিন্ন ধরনের ইসলামিক বই পাবেন। কিন্তু ওনাদের ঘর যখন তালাশ করা হয়, একটা নামাজের মাসালার বইও খুঁজে পাওয়া যায় না, কিন্তু কি পাওয়া যায়? কথায় তো আসতে বলেন কেন, মদ পাওয়া যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, যারা মদ পানে অভ্যস্ত তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুই নাম্বার ওয়াকাতিউর রাহিম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে কথায় কথায় কথা বলে না, ভাইয়ে ভাইয়ে কথা বলে না, আত্মীয়তার বন্ধনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আর তিন নম্বরে ওয়ামুসাদদাকু বিসসাহরি, যারা জাদু করে কি করে বিশ্বাস করে। আরে ছেলেটা হারায় গেছে, জিনের বাসার কাছে যায়, এরকম নাই আমাদের ক্যান্টনমেন্ট এরিয়াতে নাই? আশ্চর্য হয়ে যায়, গায়েবের মালিককে, গায়েবের মালিককে, আপনার ছেলে কোথায় আছে? এটা কবিরাজের বলার ক্ষমতা না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গণকের কাছে যাওয়া যাবে নাকি যাবে না? যেহেতু আমরা আত্মীয়তার বন্ধন নিয়ে কথা বলছি, ওই দুইটাতে আমরা ব্যাখ্যা দিলাম না। স্পষ্ট কথা, কোন ক্রমে কোন ওয়েতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এরপরে আসেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না এবং ফেরেশতারা এটা গ্রহণ করেন না। সপ্তাহে একদিন আল্লাহর কাছে বান্দার আমল নামা জমা দেওয়া হয়, কয়দিন? কথা বলেন না, কয়দিন? আবার কথাটা খেয়াল করেন, প্রতি সপ্তাহে একদিন বান্দার আমল নামা আল্লাহর কাছে জমা দেওয়া হয়। কিন্তু যারা কাতে রেহেন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করে, তাদের আমল নামা আল্লাহ গ্রহণ করেন না। এটি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাসনাদে আহমদের বর্ণনা 10277 নম্বর হাদিস এসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আমালা বানি আদম তুরাদু কুল্লা খামিসিন, সপ্তাহের পঞ্চম দিবসে অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহর কাছে বান্দার আমল নামা ফেরেশতারা জমা দেয়। কোন দিন? বৃহস্পতিবার রাতে। কিন্তু লাইলাতাল জুমাতে ফালা ইউকবালু আমালু কাতে রহম, কিন্তু যারা আত্মীয়তার পারিবারিক রক্তের সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ে ভাইয়ে কথা বলে না, ভাইয়ে চাচায় কি বলে, ভাতিজা চাচায় কথা বলে না, জেঠার সাথে ফুফুদের সাথে সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, তাদের আমল আল্লাহ দরবারে কবুল হয় না। আল্লাহ যদি কবুল না করেন, আপনি ধাক্কায় কবুল করাইতে পারবেন তো? আল্লাহ যদি কবুল না করেন, আমরা ধাক্কায় জান্নাতে যেতে পারবো তো? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। রক্ত, রক্তের সম্পর্কের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পরে সৃষ্টির মধ্যে প্রথম যে সতর্ক করলেন সেটি হলো, বলা হয়েছে তোমরা রক্তের সম্পর্ক ছিন্ন করবা না, যদি করো আমি তাদের কোনো আমল গ্রহণ করবো না।
কত বড় মারাত্মক কথা, আর এগুলো আমাদের সমাজে এখন আছে না নাই, কম না বেশি? মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার ধারণ করেছে। বোনটা বাড়িতে বেড়াইতে আসে, এতিমের মতো কান্নাকাটি করে চলে যায়, চারটা পাঁচটা ভাই থাকার পরেও একটা বেলা বোনটাকে খাওয়ায় না, এমন ডাকাইত মার্কা ভাই আমাদের দেশে আছে না নাই? তুমি ভাই, তোমার বোনের সাথে সম্পর্ক নাই, মনে রাখবা তোমার কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না, তোমার নামাজ বরবাদ, তোমার রোজা বরবাদ, তোমার হজ বরবাদ, ভাই বোনের হক না দিয়ে হজে চলে যায়, এমন আছে না নাই? আবার কিছু বাপ আছে, বললে কষ্ট পায় না, কিছু বাপ আছে হজে যাবে, দুই মেয়ে চার ছেলে, হজের অনুষ্ঠান করতে হবে না, অনুষ্ঠানের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া সারা দিন হুজুর টুজুর দিয়া যা করার করায়, হুজুর করে কিছু হাদিয়াটা দিয়া দিয়া, আর যারে দেখে বাজারে গাড়ে আসসালামু আলাইকুম ভাই দোয়া করেন এইবার হজে যাব, বলে কি বলে না? তো যেদিন অনুষ্ঠান করলেন রাতের বেলা, মেয়ে দুইটারে দুই পাশে বসাইয়া জড়াইয়া ধরাইয়া মুরব্বী কাঁদতেছেন, মেয়েদেরকে জড়াইয়া কাঁদতেছে, আর জমি জামা সব ছেলেদের নামে দিয়া বাগবাটরা করে উনি হজে যাবে, দুনিয়া বিয়ার কোনো ঝামেলায় উনি নাই, এখন ছেলেদেরকে সম্পত্তি দিয়া ঘর দিয়া বাড়ি দিয়া, আর মেয়েদের কয় মা কাবা ঘরের গিলাফে ধইরা তোমাদের জন্য দোয়া করিলাম, তোমাদেরকে তো কিছু দিতে পারলাম না, তোমরা আমার জন্য দোয়া করো আব্বার হজ যাতে কবুল হয়। আমি বলি মিয়া সাহ, এই রকমের হজ যদি 1000 বার করো তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি তোমার মেয়ের হক নষ্ট করেছো। ভাইজান, আপনার সম্পত্তিতে আপনার এক ছেলে পাইবে যদ্দূর, দুই মেয়ে পাবে তদ্দূর, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। মায়ের হাতের চুলাটা, তিনটা চুলার মধ্যে মাথা থাকে, কয়টা কথা বলে না, তিনটা চুলার মধ্যে মাথা থাকে, গ্রামে যারা বাস করেন মাটির চুলার মাথা থাকে কয়টা? এ মাথা চুলাটার মাথাটাও যদি মেয়েরা দাবি করে তার প্রাপ্য অনুসারে যদ্দূর পাবে উত্তর দিতে হবে, যদি না দেয় মা মা কিয়ামতের ময়দানে বাবাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আপনি কোন তালে আছেন, কোন তালে আছেন? মেয়েদের হক আছে না নাই? আছে। সুতরাং আত্মীয়তার বন্ধন, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে, আর এই বোনগুলা ভাইদের বাড়িতে আসে না। আবার বাংলাদেশে একটা কথা আছে, অংশ নিলে ধ্বংস হয়, মিথ্যা কথা, এগুলি মিথ্যা বানোয়ার, অংশ নিলে ধ্বংস হয় যদি আপনি বলেন, আপনি আল্লাহর কোরআনের সাথে কুফরি করছেন, কারণ অংশ নিবে এই প্রাপ্য এটা দিয়েছেন কে? কোরআনুল কারিমের ভাষায়, রাসূলের অসংখ্য হাদিসের ভাষায় এসছে, মেয়েরাও বাবার সম্পত্তিতে ভাগ পাবে, ভাইয়ের কাছেও হক আছে না নাই? আবার কিছু ভাই আছে, ওই যে বাপের সম্পত্তির ভাগটা দিয়া বোনদের দিকে আর তাকায়ও না। এখন কেউ যদি বলে বেটা তোর বোন তো আসে বেড়াইতে, কিছু তো করিস না, কয় তাদের অংশ তারা নিয়ে গেছে, তো বাপের টানা নিছে, ভাইয়ের কাছে বোনের অংশ আছে না নাই? ওইটা দিব কে? আপনারা কি রাগ করেন আমার সাথে? আপনারা কি আমার কথা কষ্ট পান? তো এই যে এই রকমের কথা বলে কি বলে না, কয় ওরা তো অংশ নিয়ে গেছে, তো অংশ নিছে কাটটা, কিন্তু ভাইয়ের কাছে আছে না নাই? হাদিস আছে, আমি বলে দেই, ওইটা আজকে বলবো না, মুসলিম শরীফের হাদিস আসছে, কোন ভাই যদি তার তিনটা বোনকে লালন পালন করে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওয়াজিব হয়ে যায়, কোন বাপ যদি তার তিনটা মেয়েকে লালন পালন করে তার জন্য 3টা জান্নাত বলা হয়েছে, ওয়াজিব বলা হয় নাই, কিন্তু কোন ভাই যদি বোনদেরকে লালন পালন করে জান্নাতের দরওয়াজা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা সহিহ মুসলিমের সহিহ হাদিস। কোন তালে আসি আমরা? সুতরাং কোন কারণে রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন আমরা জানব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের শাস্তি যে শুধু আখেরাতে হবে ব্যাপারটা এমন না, দুনিয়াতেও হবেই হবে, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই হাদিসটি সুনানে আবু দাউদের 4902 নম্বর হাদিস, তিরমিজির 2511 নম্বর হাদিস, ইবনে মাজার 4286 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 455 নম্বর হাদিস, এইভাবে করে মাসনাদে আহমদের হাদিস এটি এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আখেরাতে তো শাস্তি আছে, কয়টা শাস্তি?
দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই দিবেন কিন্তু আখেরাতেও আছে না নাই আখেরাতে একটা জমা আছে কিন্তু দুনিয়াতে দুইটা শাস্তি দুইটা পাপের শাস্তি দেওয়া হবে না যতক্ষণ তার মৃত্যু হবে না ততক্ষণ এক নাম্বার মা ইয়াদাখিরুলাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কতিআতির রাহম প্রথমটা হলো যারা ক্ষমতা পাওয়ার পর জনগণের উপরে জুলুম করে দুনিয়াতে শাস্তি না দিয়ে আল্লাহ তাকে মৃত্যু দিবেন না আর দুই নাম্বার যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দুনিয়াতে শাস্তি না দিয়া আল্লাহ তাকে মৃত্যু দিবেন না আপনি সোজা মনে করছেন আপনি সোজা মনে করছেন আপনি বোনটাকে ঠকাইছেন মুখে তেল দিতেছেন যে আপনি জনাবদাদা নসরুল্লাহ হইছেন না হন নাই আপনি দুনিয়াতে থাকতেই শাস্তি পাওয়াই লাগবে এই কথা কার খেয়াল করেন দেখবেন আপনারা দেখবেন বোনকে খাওয়ায় না ফুফুদেরকে বাড়িতে আসলে জায়গা দেয় না নিজে নিজে থাকে কয়দিন পরে বাড়ি জায়গা জমি সব বেচ্চা এরপরে এমন রোগে দর্শে মরার আগে কয় আমার বোন একটু আন চেহারাটা দেখা মরতে চাই কথা ঠিক বলি নাই ভাইরে ভাইরে শাস্তিটা তুমি এই জন্য পাইছো যে ওদু তুমি রক্তের সাথে বেইমানি করেছো কিছু মানুষ আছে বাইরে ঠকায় বড় গড্ডা বড় জমিটা ভালো জমিটা সে নেয় এরকম আছে না আর কি করে জানেন সম্পত্তি বাঘ হইতেছে ভালো ভালো জমিটা দুই ভাই নিয়ে গেছে তো তিন নাম্বার বাই যেতে হেরে আর তেমন কিছু না যা দেওয়ার একেবারে নিম্নমানের জমি জামা দিয়া ভাঙ্গা গড়টা কোনো রকম আছে এটা দিয়া শুধু ক্ষান্ত হয় নাই কয় তোর বাগে মা বাপ দিলাম এরকম নাই তোর ভাগে কি দিলাম কিন্তু মজার ব্যাপার মা বাপ যে নিছে ভাঙা ঘর যে নিছে অল্প জমি যে নিছে কয়দিন পরে মা বাপের দোয়ায় তার বিল্ডিং উঠছে আর ওদের ঘর বাড়ি বেচ্চা সত্যিানস এরকম ঘটনা বাংলাদেশে নাই আমাদের সমাজে আছে না নাই তাহলে জানলাম দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দিবেন এক নম্বরে যারা মানুষের উপরে কি করে জুলুম করে আর দুই নাম্বার যার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাহলে আত্মীয়তা সম্পর্ক কি ছিন্ন করা যাবে না কথা বলেন যাবে না আজকে মসজিদ থেকে যাইয়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া আছেন মসজিদ থেকে যাইয়া কোলাকুলি করেন আজকে বাড়িতে যেয়ে বসেন যদি উনি আপনার সাথে সম্পর্ক না রাখতে চায় কিন্তু আপনি বাদ দিবেন না আপনারটা আপনি চেষ্টা চালায় যাবেন ততক্ষণ আপনার মৃত্যু আসবে না যতক্ষণ আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন আপনি চেষ্টা করে যাবেন আপনি চেষ্টা করে যাবেন সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আসবে এবার জানবো কেউ আত্মীয়তার সম্পর্ক যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে আপনি বুঝবেন আপনার সাথে আল্লাহও সম্পর্ক কি করছে ছিন্ন করেছেন এটা মোল্লার কথা না আল্লাহর কথা আমি কথাটা আবার রিপিট করব আপনি যদি আপনার রক্তের সম্পর্কের সাথে বেইমানি করে থাকেন আপনি যদি আপনার পারিবারিক সম্পর্ক ছিন্ন করে থাকেন তাহলে আপনি মনে রাখবেন আপনার আল্লাহ আপনার সাথে সম্পর্ক কি করছে ছিন্ন করে দিয়েছেন হাদিস নোট করেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা খালাকাল খালকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে কি করলেন তৈরি করলেন হাত্তা ইজা ফারাগা মিন খালকিহি আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি সম্পূর্ণ করলেন যখন তিনি ফারাগ হলেন ক্বালাত রাহিমু হাযা মাকামুল আইজি বিকা মিনাল কতিআতি আল্লাহ পাক বলেন খবরদার রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না এরপরে আল্লাহ পাক বলেন তোমরা যদি রক্তের সম্পর্ক পারিবারিক সম্পর্ক ছিন্ন করো জেনে রাখো তোমাদের রব তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে এর চেয়ে বড় ধমকি আর কিছু হতে পারে এর চাইতে বড় ধমকি আর কিছু হতে পারে ভাইজান আপনি চেয়ারম্যানের অফিসে গেছেন বিচার পাওয়ার জন্য চেয়ারম্যান সব ন্যায় বিচারের রায় দিলেন কিন্তু আপনি মানেন না চেয়ারম্যান ডাইরেক্ট কয় তুই যদি বিচার না মানস তোর সাথে শুধু তোর ভাইয়ের সম্পর্ক যাবে না আমারটাও যাবে বিপদ আছে না নাই কথা বলতে বিপদ আছে না নাই আর আল্লাহ পাক যিনি আকাশের মালিক জমিনের মালিক সম্পদের মালিক তিনি বলতেছেন তুমি যদি রক্তের সম্পর্ক ছিন্ন করো তাহলে জেনে রাখবা তোমার রব তোমার আল্লাহ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন আমার ভাইয়েরা কেউ কেউ মনে করে যে আত্মীয় স্বজন যদি আমার সাথে দুর্ব্যবহার করে তাহলে আমি কেন তার সাথে ভালো ব্যবহার করব এরকমের বলুন না আছে না নাই খুব হাদিস পড়ে ফেলছে কয় কামা তা দিন উদ্দানো সে আমার সাথে যা করবে আমিও তার সাথে তেমন করব এটাকে জায়েজ মনে করে কিন্তু এটা জায়েজ নাই
আপনি যত বড় মৌলবি সাহেব হন, আপনি যত বড় মোল্লা হন, যত বড় মসজিদের খতিব হন, যত বড় পীর হন, যত বড় আলেম হন, আপনি যদি ভাইয়ে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন, বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আল্লাহ আপনাকে কাট করে দিয়েছে। একটা কথা বলে রাগ করবেন? কথা বলেন না কেন? বাংলাদেশে পীর আছে না নাই? পীরদের নিয়ে আমার অ্যালার্জি নাই, কিন্তু একটা জায়গা আমার অ্যালার্জি আছে। আমি অসংখ্য পীরের বাড়িতে গেছি, দাওয়াত খাই, এখনো যাই। যেই পীরের দুইটা তিনটা ছেলে ছেলে থাকে, মরার পরেই গদি নিয়া খেলাফত নিয়া এমন ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলাও করে। কথাটাকে আমি বানায় বলছি? লাশ নিয়া টানাটানি করে, কার বাড়িতে মাজারটা দিলে পরে টাকা বেশি পাওয়া যাবে, গদি নিয়ে মারামারি মামলা করে। অসংখ্য পীর বাংলাদেশে আছেন, ভালো আছে সেটা ভিন্ন, অসংখ্য পীর বাংলাদেশে আছে, তিনার ছেলেরা তিনার মৃত্যুর পরে ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়া, ভাইয়ে ভাইয়ে খেলাফত নিয়া মামলা করে। আমি জানতে চাই তো, যেই পীরের ছেলেরা ভাইয়ে ভাইয়ে মামলা করে খেলাফত নিয়া সম্পত্তি নিয়া, তাদের সাথে আল্লাহ সম্পর্ক আছে না গেছে? তো যার সাথে আল্লাহ সম্পর্ক নেই, তে আপনারে বাঁচাইবো কি? তে আপনারে সোজা রাস্তা দেখাবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন ক্রমে, কোন কারণে, কোন অয়েতে আপনি ভাইয়ে ভাইয়ে রক্তে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এরকমের বলে কয় হে আমার সাথে কথা বলেন, ও খারাপ। তো ও খারাপ বলে আপনি ভালো হইলেন কোন দিকে? আপনি তো চেষ্টা করেন নাই, আপনি বলবেন করছি না, করেন নাই। আপনি চেষ্টা করে যাবেন ততদিন আপনার মৃত্যু আসবে না, যতদিন হাশরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন আল্লাহ বলবেন বান্দা তোর কোনো দোষ নাই, তোরে মাফ করে দিলাম। কারো ভালো মন্দ সব কিছু জানেন কে? আর আপনি সবাই রে দাওয়াত দেয়, নিজের আত্মীয়রে দাওয়াত দেয় না, কয় তারে দাওয়াত দিব কি? এরকম বলে না, এরকম বলে না? সামনে কথা আসবে, তাহলে বোঝা গেল কোনো ক্রমেই আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না যে ব্যক্তি আত্মীয়তা রক্ষা করার জন্য কখনো চেষ্টা করেন নাই। দুই নাম্বার, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে সে ব্যক্তি চিহ্নিত হবে যে ব্যক্তি সারাটা জীবন আত্মীয়তা রক্ষা করার জন্য সংগ্রাম করে গেছে। ভাইটা আপনার বাড়িতে আসে না, কিন্তু আপনি দাওয়াত দেওয়া মিস নেন নাই, আপনি মিস করেন নাই, বোনটা আসে না আপনি মিস করেন নাই দাওয়াত দেওয়া, ঈদে চাঁদে আপনি তাদেরকে ফোন দেওয়া বন্ধ দেন নাই, তারা আসুক চাই না আসুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বোঝা যাবে এই লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারীর হাদিস, সুনানে আবু দাউদ, তিরমিজি, বাইহাকির হাদিস। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আরেকটা হলো শত্রুতা ভাব, কোনো আত্মীয় স্বজনের সাথে সর্বদা ভালো ব্যবহার দেখাইলেই বুঝতে হবে আল্লাহ আপনাকে সাহায্য করবেনই। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য আত্মীয় স্বজন আপনার সাথে ভালো ব্যবহার কেউ কেউ করছে না, কিন্তু আপনি খারাপ ব্যবহার করেন না, আপনি সংগ্রাম করে যাচ্ছেন তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলি, অথচ তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তাদের সাথে কেমন ব্যবহার করব, ভালো ব্যবহার কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ধৈর্যের পরিচয় দাও, তাদের সাথে কঠোরতা দেখাবা না, সব সময় হাসি মুখে তাদের সাথে কথা বলে যাবা, এবং তুমি যখনই কোনো অনুষ্ঠান করো তাদেরকে দাওয়াত দিবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করে দেবে। আপনি চিন্তা করতে পারেন, কয়দিন চেষ্টা করছেন, কয়দিন করছেন, বন্ধু বান্ধব নিয়া মসজিদের ইমাম রে নিয়া ভালো ভালো খানার আয়োজন আছে, কিন্তু নিজের ভাইয়ের জন্য এক বেলা নাই। আমি আমার ঘরে প্রতিনিয়ত গরুর গোশত,
এরপরে খাসির গোশত তারপরে ইলিশ মাছ চিংড়ি মাছ প্রতিনিয়ত আমি রান্না করে খাই কিন্তু আমার ভাইটা অর্থনৈতিক দুর্বল কোনোদিন তার ঘরে একটু তরকারিও যায় না কথা ঠিকটা আসতে বলেন কেন একটু তরকারিও যায় না আহারে মানুষ অথচ একই মায়ের পেট থেকে একই বাবার কাছ থেকে আমরা এসেছি সারা পৃথিবীতে যত ধর্ম বর্ণ কালা সাদা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এরপরে যা আছে সকল মানুষ কয়জন থেকে আসছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা একজন থেকে আমি তোমাদের বানাইছি আর সেই একজনের নাম কি আদম আলাইহিস সালাম আপনি চিন্তা করছেন আপনি চিন্তা করতে পারেন একজন থেকে আমি তোমাদেরকে তৈরি করছি বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ একজন থেকে তার বিবিকে বানালাম এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ লক্ষ লক্ষ কোটি কোটি নারী পুরুষ আমি সারা পৃথিবীতে ছড়ায় দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আমাদের মূল কয়টা আমাদের মূল কয়টা এজন্য রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না ছোটবেলা আমরা পড়তাম পরিবার কাকে বলে ছোট পরিবার বড় পরিবার মা বাবা ভাই বোন নিয়ে যে পরিবার এটা কি ছোট পরিবার মা বাবা ভাই বোন চাচা জেঠা ফুফু দাদা দাদি নিয়ে যে পরিবার এটা কি বড় পরিবার আর এখন তো যৌথ পরিবার নাই বললেই চলে যৌথ পরিবার নাই বললেই বিয়াটা করলে আর এক মাস না বিয়ে করে বাপের সাথে অথবা বাইদের সাথে মাখামাখি কইরা চলেন এই কথা কিন্তু আমি বলি নাই পেঁচ লাগাবেন না কিন্তু বিয়াটা করার পরেই কি হয়ে যায় একজনের কামাইটা বেশি লাগে আরেকজনের একটা একটু এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব যারা বিদেশ থেকে টাকা কামাই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা পরিবারে নির্যাতিত হয় প্রথম যেতে বিদেশ গেছে তার টাকা দিয়া পরের গুলা বিদেশ যায় তার টাকা দিয়া ভাইয়েরা লেখাপড়া করে বোনেরা করে বোনদের বিয়া হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় তারে ঠকায় দেয় কথা আসতে বললেন কেন কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম এরকমের আছে না নাই আছে ভাই কিন্তু একটা কথা বলি ছোটবেলা বাবার কাছে মায়ের কাছে একটা গল্প শুনছিলাম সে গল্পটা হলো এই রকম এক মহিলা খুব চালাক বিয়ে যেদিন থেকে হইছে গ্রামে তো আগে চাউল দিত পুকুরে যায় কোথায় ওই মহিলা যে ঘাটে চাউল ধৌত করে ওইটার মধ্যে একটা গাছের গুড়ি ছিল বড় ওখানে বসে বসে চাউল দিত তো প্রত্যেকদিন মহিলা প্রতি বেলায় চাউল ধুইতে গিয়া এক মুষ্টি চাউল ওই গাছের গুড়ির ভিতরে রাইখে আসতো আর রাতের বেলা স্বামীর কানে কানে বলতো এই ভিন্ন হয়ে যাও তো স্বামী বলতো ভিন্ন হইলে খাবোটা কি কই সেই চিন্তা তোমাকে করতে হবে না সেই চিন্তা চাউল রাখছে কোথায় কোন জায়গার গাছের গুড়ি এখন বেচারা একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন কই ভিন্ন হও সেই চিন্তা তোমাকে করতে হবে না আমি বুঝবো খাইবা করতে গিয়ে বারো বছর ধরে এই কাম করছি জানো না কই কি করছো কয় যা করছি এখন বলো আগে তো ভিন্ন হবা বাস ঝগড়াঝাটি করে বাপ একদিকে বাইরে দিছে আরেকদিকে নিজে গেছে আরেকদিকে এবার দুই তিন দিন পরে স্বামী বলতেছে এইবার বলো ওই যে আমাকে খেপাইছিলা এখন মাল কোথায় রাখছো আনো রাত্রে বেলা যাবো নে রাতের বেলা বিশাল পাতিল লইয়া যাইয়া ওই যে গাছের গুড়ির ভিতরে চাল ঢুকাইছে হাত দিয়া কি পাইছে কথা বলে না কয়েক মন চাউল পাইছে এক মুষ্টিও কি পাইছে কোথায় গেছে এরকমের কিছু আছে না নাই খবরদার সোজা হয়ে যান ইনসাফ সবাইকে করতে হবে বাবাকেও ইনসাফ করতে হবে ছেলে মেয়েকেও ইনসাফ করতে হবে ইসলাম এমন একটি জিনিস পরিবারের সবাই যদি ইসলাম না মানে একজনের পক্ষে তখন কঠিন হয়ে যায় যায় কি যায় না আর সবাই যদি মানতে চায় তখন ইসলাম কি সহজ হয়ে যায় যাই হোক আজকে কথা বলছি রক্তের সম্পর্ক কোন ওয়েতে কোন কারণ দেখাইয়া রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না আমার ভাইয়েরা আমরা দান সৎকা করি না কথা বলে না মসজিদে টাকা দেই
পীরের দরবারে দেই কতজন রে কত কিছু দেই অথবা ট্রাক দিয়া মাল আইনা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আমরা কি করি মাল দেই মানুষকে দেখাই মান করবে না এমনও লোক আছে তার ভাইটা গরীব কিন্তু সে বিশাল ধনী এলাকায় আসে ট্রাক দিয়া মাল আইনা রাস্তায় দাঁড়ায়া দান করে কিন্তু তার ভাইটা এক কাপ চা খাওয়ার টাকা নাই এরকমের আছে না নাই তোমার দান আল্লাহর দরবারে কবুল হবে না এটা আমি মোল্লা নাজিম বলি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সাদাকাতে আস-সাদাকাতু আলা যির রাহিমিল কাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যত সাদাকা আছে রক্তের সম্পর্কের মধ্যে যদি তুমি দান করো দ্বিগুণ সওয়াব পেয়ে যাবে কয়গুণ কয়গুণ রাস্তার ফকিরকে দিবেন নিষেধ করি না গরিবকে দিবেন নিষেধ করি নাই কিন্তু গরিবকে দিবেন সওয়াব পাবেন একটা দানের সওয়াব কিন্তু নিজের ভাইকে বোনকে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে দিবেন দুইটা সওয়াব পাবেন রাসূল ব্যাখ্যা দিলেন দুইটার একটা হলো সাদাকার সওয়াব আরেকটা হলো রক্তের সম্পর্ক বন্ধন পারিবারিক বন্ধন রক্ষা করার জন্য আরেকটা সওয়াব মুট পাবা দুইটা সওয়াব সুবহানাল্লাহ কথা কি বুঝাইতে পারছি আপনারা কি আমার কথা রাগ করেন আমি কি কথা বুঝাইতে পারলাম আপনি ঘরে খান আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা গরিবের ছেলে কলমের জন্য পড়তে পারেন আপনি একটা কলম তাকে দিলেন সওয়াব পাবেন কয়টা তবে দিবেন একটা সওয়াব পাবেন কিন্তু আপনি যে আপনার ছেলেকে দিচ্ছেন মেয়েকে দিচ্ছেন এখানে পাবেন কয়টা সুবহানাল্লাহকে দিচ্ছেন সুবহানাল্লাহ কারণ এটা রক্ত এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত সাদাকা আছে সর্বশ্রেষ্ঠ সাদাকা হচ্ছে আত্মীয় স্বজনকে দেওয়া কারণ আত্মীয় স্বজনকে দিলে একটা বাবা সাদাকার সওয়াব আরেকটা বাবা আত্মীয় সম্পর্ক রক্ষা করা সওয়াব বোনটা খাইতে পায় না খবর নাই কয় হেরে দিব কি লোক দেখানো কি দেখানো আকরাব ফিল আকরাব নিকট থেকে আগে দিবেন নিকটবর্তী যারা আছে তাদেরকে আগে দিবেন তারা আপনার কাছে পাবে বেশি আপনার চাচাটা গরিব আপনার জ্যাঠাটা গরিব আপনার ফুফুটা গরিব আপনার চাচাতো ভাই গরিব তারা আপনার কাছে আগে পাবে তারা আপনার কাছে কি পাবে আগে পাবে ভাইজান আমাদের মুরুব্বিরা কিছু কথা বলে চমৎকার যেমন কিছু কিছু কথা আমাদের মুরুব্বিরা বলে যে আপন কখনো কথা তো আজ থেকে আপন কখনো এটার বাস্তব প্রমাণ আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ঈমান আনে নাই কিন্তু বাতিজার সঙ্গ ছাড়ে নাই বাতিজারে আটকায় দিছে শিবে তালিবের ভিতরে তিন বছরের জন্য উনি কয় বাতিজা যেখানে আমিও থাকবো আপনি কি চিন্তা করতে পারেন বীর আমির হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন দাওয়াতি কাজ করতে যায়া আমির হামজা তখনও ইসলাম গ্রহণ করেন এসে বলতেছে ভাতিজা এমন কোন বাপের বেটা আছে তোমার গায়ে হাত দেয় নাম বলো তরবারি দিয়ে কল্লা নামায় দেবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলছে চাচা কারে মারবেন এই নিয়ে আমি খুশি নই আমি আপনি যদি তাওহীদ গ্রহণ করেন আপনি যদি রিসালাত গ্রহণ করেন আপনার ভাতিজা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে জিজ্ঞেস না করে কোনো কাজ আপনি দেখান হাদিস আছে কিনা নাই রাসূল চাচাদের সাথে পরামর্শ করতেন চাচাদের সাথে কি করতেন পরামর্শ তাহলে শ্রেষ্ঠ উত্তম সদাকা কোনটা যেটা রক্তের সম্পর্কের লোকদেরকে দেওয়া হয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করাটাই হলো শ্রেষ্ঠ আমল সুবহানাল্লাহ আসে না আমি আবার বলি হাদিসের
হেডলাইনটা দেখেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আত্মীয়তা রক্ষা করাটা কি শ্রেষ্ঠ আমল এটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম আমল হলো কেউ যদি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জোড়া দিবা লাগাবা এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ এই হাদিস মাসনাদে আহমদে 17372 17488 এরপরে মুস্তাদরাকে হাকিমের 7285 নম্বর হাদিস এইভাবে করে সহি হাদিস দ্বারা প্রমাণিত কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় কিন্তু আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না আজকের পরে বোনটা আপনার বাড়িতে এসে মা নাই বাপ নাই মরে গেছে বোনটা কবরস্থান থেকে কান্না করে চলে যাবে না আদর যত্ন করে আমি এনে আমার ঘরে খাওয়াবো কোনটা করা উচিত কথা তো আস্তে বলে কেন ঘরে এনে আমি নিজে দেখছি নিজের চোখে দেখা কথা বাপের কবরটা মায়ের কবরটার পাশে দাঁড়ায়া বোনটা বিলাপ করে চলে যায় ভাইয়েরা জনমের মতো ছেলে মেয়ে নিয়া খায় কিন্তু বোনটাকে এক বেলা খাওয়ায় না ফুফুরা আইছে 40 বছর পরে কানতেছে গ্রামের এই মাথা থেকে ওই মাথা হাঁটতেছে ছোটবেলার সকল স্মৃতি এখানে জড়ায় আছে কিন্তু ভাইপো যারা ভাইপো তো বুঝেন ভাইপোরা একটা বেলা ফুফুদেরকে খাওয়ায় না তুমি রক্তের সম্পর্কের সাথে বেইমানি করেছো কারণ তোমার ফুফুরা তোমার কি কথা কয় না রক্ত রক্ত এটা রক্তের সম্পর্ক ফুফুদের সাথে আপনার আরে ভাই ছোটবেলার কথা একবার চিন্তা করেন না আপনার বাবার সাথে আপনার ফুফুর ঝগড়া কোনো বিষয় নিয়া কিন্তু ফুফুদের সামনে যখন বাইপু এরপরে বাইস্তিরা যায় ওই ঝগড়া আর ফুফুদের মনে থাকে না টান দিয়ে বুকে জড়ায় নেয় লোকেরা জিজ্ঞেস করে তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না ওরে কোলে নিছো কেন কয় কথা কম এটা আমার রক্ত এটার নাম ফুফু এটার নাম কি এটার নাম ফুফু এটার নাম রক্ত এটার নাম রক্তের সম্পর্ক ভাইপো এরপরে ভাই জিয়েরা যখন ফুফুর বাড়িতে যায় ফুফুটা পাগল হয়ে যায় কি খাওয়াবে সুবহানাল্লাহ পরে এই সম্পর্ক আমাদেরকে লাগিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত্মীয় স্বজনকে চেনা জানা একজন মুমিনের অবশ্যই কর্তব্য হলো আত্মীয় স্বজনের বন্ধন রক্ষা করার জন্য কারো পক্ষে সম্ভব হবে না কিন্তু সম্ভব হবে তার জন্য যে কাকে ভয় পায় আমি আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে নিজের বংশের লোকদের সাথে কখনোই কটু কথা বলা যাবে না আপনার রক্ত এটা এটা আপনার রক্ত গরিব যদি হয়ে যায় লোকেরা জিজ্ঞেস করছে আর কি ভাই উমকরে চিনেন কয় চিনি তো ভাই তো কয় ওরা শুনছি বাপের কাছে ওরা নাকি আমাদের বংশে তবে এটা দূরের হয়ে গেছে এখন এখন আর কাছে নাই কিন্তু যদি বড় লোক হয় হের পরিচয় আগে দেয় এরকম ঠিক না আপনি রক্তের সম্পর্কের সাথে কি করতেছেন বেইমানি করতেছেন চাচা গরিব আর কি পরিচয় দেয় না কেমন চাচা কয় দূর সম্পর্কের আবার বড় লোক হইলে দূরের ডরে কয় এটা আমার আপন চাচা একদম রক্ত বলে কি বলে না আপনি তামসা করেন একজনের কথা বলি কথাগুলি রেকর্ড হয় আমার এক আত্মীয় বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ওনার ওয়াইফের নাকি একটা স্বভাব ছিল জীবনে কোনোদিন কারোর এক বেলা খাবার দেয় নাই একজন চিফ ইঞ্জিনিয়ার মানে তো বুঝেন তার ঘরে মিষ্টি মাছের কোনো কি নাই অভাব মিষ্টিগুলা কাজের মেয়েরও খেতে দিত না সবগুলা ডেনে ফালায় দিত কিন্তু শুনেছি মৃত্যুর আগে জিব্বাটা পচে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর ওনার কথাটা আমার মনে পড়লো ওই হাদিসটা পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ দুনিয়াতে মৃত্যুর আগে শাস্তি দিবেনই যারা রক্তের সম্পর্ক কি করে ছিন্ন করে দেয় আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো আমরা বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন আমার ভাইরা গরীর কাটা আমার সাথে থাকবে না এইজন্য আমি অনেকগুলো আলোচনা ছেড়ে দিয়ে একটু সামনের দিকে যেতে চাই সেই সামনের দিকে কি যাব খেয়াল করেন এই হাদিসটা বলে আমি সামনে চলে যাব অনেকগুলো হাদিস আমার সামনে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
একদিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম যায়া বললাম যে হুজুর একজন গোলামকে আজাদ করে দেওয়া হয়েছে একজন গোলামকে আজাদ করে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল তখন বললেন তুমি কি গোলামকে বিদায় করে দিয়েছো বলেন হ্যাঁ বিদায় করে দিয়েছি আল্লাহর নবী বললেন তুমি যদি ওই গোলামকে আজাদ করে না দিয়ে তোমার কোনো আত্মীয়কে সেটা দিয়ে দিতে তাহলে তুমি ডাবল সওয়াব পেয়ে যেতে গোলাম আজাদ করার সওয়াব কম না বেশি কিন্তু দেখেন এখানে গোলামকে রেখে দিবেন এটা বলা হয় নাই অর্থাৎ বোঝানো হইছে আত্মীয়তার সম্পর্কটা কত দামি সুবহানাল্লাহ রাসূল বললেন তুমি যদি এই গোলামটাকে তোমার আত্মীয় স্বজনের কাউকে দিয়ে দিতা তাহলে তুমি কদ্দুস সওয়াব পাইতা ডাবল সওয়াব পাইতা আমি ছেড়ে দিলাম আমি একটু সামনে যাই আর একটু সামনে যাই এখন শুধু পয়েন্টগুলা বলে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়া প্রমাণিত আত্মীয়তার বন্ধনগুলা ছিন্ন হওয়ার কারণ কি কথাগুলি বলবো আমরা একেবারে 10 মিনিটে কথাগুলি শেষ করে দেব প্রথমে জানব আত্মীয়তার সম্পর্কটা যে ছিন্ন হয় তার কারণ আছে না নাই তার কারণগুলি আমরা জানি এক নাম্বার ইসলাম কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় দুই নাম্বার আল্লাহর ভয় না থাকার কারণে আত্মীয়তা সম্পর্ক কি হয় ছিন্ন হয় তিন নাম্বার অহংকার কথা কি বুঝেন আমি ব্যাখ্যা তো দিতে পারবো না আমি জানি এত সময় কই অহংকার অহংকারের কারণে কি হয় আত্মীয়তা সম্পর্ক কুমিল্লা ছয়তলা বাড়ি বানাইছে আমনেরই স্বাস্থ্য ভাই গেছেন একদিন কথাও কয় না তাহলে এটা কি করলো সে হ্যাঁ কইব না খায়া থাকমো কিন্তু তো সেরা তোর বাড়ির তোর বেড়া আমি তোর লগে নাই তাহলে কিসের কারণে অহংকার প্রত্যেকটার মধ্যে আমার কাছে হাদিস আছে কিন্তু আমি সামনে ব্যাখ্যা দিতে পারবো চার নাম্বার দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়ার কারণেও রক্তের সম্পর্ক কি হয় নষ্ট হয়ে যায় এজন্য লোকেরা বলে যে দেখা সাক্ষাৎ না হইলে আপনও কি হয়ে যায় পর হয়ে যায় চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায় এই জন্য দীর্ঘদিন সাক্ষাৎ না করাটাও একটা কি কারণ আত্মীয়তা সম্পর্ক ছিল পাঁচ নাম্বার কঠিন ভাবে তিরস্কার করা এই স্বভাব আমাদের মধ্যে নাই নিজের পরিবারের লোকদেরকে কি করে তিরস্কার তো বুঝেন তিরস্কার করে কথায় কথায় তিরস্কার করে ছেলেটা মেট্রিক পাস করে কয় করছে আর কি তোর ফোলা বেড়া কয়দিন আগে না এটা হাল চাষ করে গেছে এখন বলে মেট্রিক পাস করছে এরকম বলে না হে লোক আর আপনার সাথে সম্পর্ক রাখবে কঠিন তিরস্কার ছয় নাম্বার আপ্যায়নের কারণে ওই যে গেছে কি নাই আর আমাদের দেশে যদি ওই যে ছেলে শ্বশুর বাড়ি কে গেছে মেয়ের শ্বশুর গেছে ঠিক মতো না খাওয়াইলে কপালে বউ আনতে গেছে আর কি খাবারটা তেমন ভালো হয় না বা রান্না বান্না তো একটু ঝামেলা হইতেই পারে গাড়িতে বইসা যতক্ষণ বাড়িত না গেছে গাড়িতে বইয়া একেবারে বাংলা সাবান দিয়া নিজের পুত্রবধূরে দোলাই করে এমন শ্বশুর আমাদের দেশে নাই এরপরে বাড়িতে যায় আরো চোদ্দ গোষ্ঠীরে দোলাই করে এমন আছে না এগুলা করলে কি হয় আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয় সাত নাম্বার মেহমানের প্রতি গুরুত্বহীন বাড়িতে মেহমান আসছে এক বেলা খাওয়ায় একটা রুটি দেওয়ার মতো লোক নাই কোনো গুরুত্ব নাই সোজা কথা আট নাম্বার অত্যাধিক কার্পণ্যতার কারণে সম্পর্ক কি হয় নষ্ট হয় নয় নাম্বার মিরাজ বন্টনে মিরাজ বন্টন বুঝেন তো কি হ্যাঁ জমি জামা বন্টন করতে যাইয়া ইনসাফ না করার কারণে আত্মীয়তা সম্পর্ক কি হয় নষ্ট হয় দশ নাম্বার যৌথ ব্যবসা বাণিজ্য করা এরকম আছে না ব্যাখ্যা দেব না যৌথ ব্যবসা বাণিজ্য করলে বাপে ছেলেরও সম্পর্ক কি হয় নষ্ট হয় এগারো নাম্বার দুনিয়ার প্রতি অনেক ব্যস্ততা আত্মীয় স্বজনকে সময় দেওয়ার সুযোগ আরে ভাই আত্মীয় স্বজনের সময় দিব কি নিজের বউরেই তো দেয় না বউ ড্রাইভার লইয়া ভাগছে বিচারক জিগাইতেছে ড্রাইভারের লগে ভাগছো কেন কয় স্যার তার কাছে যায় লাভ নাই সময় দেয় না খালি ব্যবসা লইয়া থাকে কথা ঠিক বলি নাই সারা দিন খালি ব্যবসা আমার খবর
নাই গেছে গাবো বাস শেষ এটা করার কারণে কি হয় দুনিয়াবি অত্যাধিক ব্যস্ততার কারণে ছেলে মেয়েগুলো পর কিছু কিছু পরিবার আছে কিছু কিছু পরিবার আছে বাপের সাথে ছেলের মেয়ের দুই সপ্তাহ দেখা হয় না এরকম আছে না এরপরে 12 নাম্বার তালাকের কারণে আত্মীয়তা সম্পর্ক কি হয় এই যে কথায় কথায় তালাক দেয় ডাকাইতের গোষ্ঠী নিজের বাচ্চাগুলোর দিকে একবারও তাকায় না আছে না আরে ভাই আপনি যে তালাক দিচ্ছেন আপনি জানেন আপনি কতগুলা মানুষকে নষ্ট করছেন জীবনটা ছেলেটা মেয়েটা এতিম হয়ে যাচ্ছে আপনি জীবনও তার এই তার আসল মাকে ফিরায় দিতে আপনি পারবেন না এরকম আছে না নাই আছে দুই একটা উপমা দিতে পারবেন সৎ মা ভালো হয় এটা সংখ্যায় কিন্তু তালাকটা যে আপনি দিচ্ছেন আপনি সন্তানের ভবিষ্যতের দিকে তাকান নাই আপনার মতো ডাকাইত মার্কা বাপ আপনার মতো ডাকাইত মার্কা জেঠা চাচা দাদা আল্লাহর জমিনে কেউ নেই আর কাজীরা তো মাল পাইলেই কাম কাজীদের কথা বললাম যে আমিও কাজী এটা জেনে থাকা জেনে রাখা উচিত নাইলে আবার বলবেন কাজীদের কাছে তালাকের জন্য গেলে কাজী কি হইছে না হইছে ওইটা দেখার দরকার নাই কারণ মাল আছে যেখানে আমি আছি সেখানে কিন্তু তিনটা বাচ্চা এতিম হয়ে যাচ্ছে একবার তাকায় না এরপরে 13 নাম্বার অলসতার কারণেও দূরত্ব বাইরা যায় যেমন মনে করেন আপনি শুয়ে আছেন খাটে আপনার বাইটা আইছে আপনার ঘরে আপনি উঠতে রাজি না কথা কয় ঠিকই কিন্তু খাটের উপরে পায়ের উপরে পা দিয়া মশান ধইরা কথা কয় তো জানতে চাই ভবিষ্যতে এই লোক আর আপনার কাছে আসবে না তার কাছে যাইবো কি সে তো আমার সাথে ভালোভাবে কথাই বলে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের আত্মীয় স্বজনকে পরস্পরের সাথে সাক্ষাতের মাধ্যমে নিজের সম্পর্ককে কি করো মজবুত করো এরপরে 15 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজন আর নিজেরা একেবারে বেশি মাখামাখি কাছাকাছি থাকলেও অনেক ক্ষেত্রে আত্মীয়তা সম্পর্ক কি হয় ছিন্ন হয় 15 নাম্বার আত্মীয় স্বজনের সাথে ধৈর্যের পরিচয় না দিলেও আত্মীয়তা সম্পর্ক কি হয় খারাপ হয় এরপরে 16 নাম্বার যেই কোনো বিশেষ অনুষ্ঠানে আত্মীয় স্বজনকে দাওয়াত না দিলে অথবা দাওয়াত দিতে ভুলে গেলেই সম্পর্ক কি নষ্ট হয় এরপরে 17 নাম্বার হিংসা কি হিংসার কারণে 17 নাম্বার হিংসা 18 নাম্বারে ঠাট্টা মস্কারা আছে না আপনাদের দেশে আমাদের দেশে তো মস্কারা এখন এমন জায়গায় গেছে একটা কমন মস্কারা যেমন দাদা তার নাতিনরে মস্কারা দেখায় এটা দেখায় না এটা দেখায় নাতিন রে নিয়া কারে নিয়া নাতিন নিয়া বা দোকানে গেছে চিপস কিনা দিবে লোকেরা জিগা এটা কে কয় এটা আমার 2 নাম্বার গিন্নি কথা বুঝেন নাই এটা আমার অথবা কয় এটা আমার বউ অথবা আমাদের দেশের অধিকাংশ দাদারা নাতিনকে মনে করে কি এটারে বউ বলা যাবে এটার সাথে মস্কারা করা যাবে একেবারে কেমনে বাসার যে নমুনা কয় তোরে আমি বিয়ে করব বিয়ের আরেকটা বাসা আছে সেটা আমি বললাম না কয় তোরা আমি হেডও করব বলে কি বলে না আপনি কবিরা গুনাহ করেছেন কারণ আপনার নাতিন এটা আপনার আপনি তাকে বিবি বলতে পারবেন না এটা রক্তের সম্পর্ক তার সাথে বিয়ে শাদি আপনার জন্য হারাম কারণ এটা আপনার আওলাদ এটা আপনার কি সুতরাং সারা বাংলাদেশ নয় এই কথাগুলি মনে রাখবেন একই কথা আমি দুইবার বলতে পারবো না যেহেতু সময় নাই দাদার জন্য নাতিনের সাথে মস্কারি করা জায়েজ নাই কারণ এটা তার রক্ত এটা তার কি তাকে বিয়ে করা হালাল না হারাম তো কোনাকলে বলতেছেন এটা আমার দ্বিতীয় গিন্নি খবরদার ঠাট্টা মস্কারা করা এরপরে 19 নাম্বার সুগুল খুরি হেনেরটা হেনে হেনেরটা হেনে মহিলাদের মধ্যে এটা কম না বেশি 20 নাম্বার স্ত্রীটা যদি খারাপ পড়ে তাইলেও আত্মীয়তার সম্পর্ক কি হয় ছিন্ন হয় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর থেকে বাঁচায় রক্ষা করে আমরা বলি আমিন অনেকগুলো হাদিস আমার কাছে ছিল আমি সময়ের অভাবে বলতে পারি নাই আমি আরেকটা পয়েন্টে আপনাদেরকে বলে দিব সেটি হলো আত্মীয় এতক্ষণ বললাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার কারণগুলো এখন শুধু আমি পড়ে দিব যেই যেই কারণে আত্মীয়তা রক্ষা করা উপায় অর্থাৎ আত্মীয়তার বন্ধন রক্ষা
রক্ষা করার উপায় হলো 30টা কয়টা 30টা ব্যাখ্যা নয় শুধু বলে দিয়ে যাই কয়টা 30টা এক নাম্বার আত্মীয়তার বন্ধন রক্ষা করলে দুনিয়া এবং আখেরাতে আপনি সর্বদাই ভালো থাকতে পারবেন কি থাকতে পারবেন দুই নাম্বার আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণতি সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে চিন্তা করলে আপনি কি করতে পারবেন সমাধান করতে পারবেন তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য ছিন্ন যাতে না হয় বন্ধন ঠিক রাখার জন্য সব সময় দোয়া করতে হবে কার কাছে যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করতেন চার নাম্বার আত্মীয় স্বজনের সাথে আপনি যদি দুর্ব্যবহার করে থাকেন আপনি সেটা অথবা আত্মীয় স্বজন যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তার সাথে ভালো ব্যবহার দিয়ে কি করবেন মোকাবেলা করবেন এরপরে পাঁচ নাম্বার আত্মীয় স্বজনের খুঁটিনাটি ভুলগুলা মাফ করে দিতে হবে কি করে দিতে হবে মাফ করে দিতে হবে ছয় নাম্বার আত্মীয় স্বজনরা নিজেদের ভুলের জন্য ক্ষমা না চাইলেও আপনি তাকে ক্ষমা করে দিতে হবে কয় থেকে আমার কাছে আইছেনি থেকে আমার কাছে মাফ চাইছেনি এরকম বলি না আসারাই দরকার নাই আপনি মাফ করে দেন তাহলে আপনাকেও মাফ করবে কে আল কাজিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এরপরে সাত নাম্বার আত্মীয় স্বজনের সাথে সব সময় নম্র ভদ্রভাবে কথা বলতে হবে নম্র ভদ্র এরপরে আট নাম্বার আত্মীয় স্বজনের খুঁটিনাটি সব দিকে চাওয়া যাবে না তাদের চরিত্রের খুঁটিনাটি তালাশ করা যাবে না যদি করেন তাহলে আপনার সম্পর্ক কি হবে ছিন্ন হয়ে যাবে নয় নাম্বার যথাসাধ্য আত্মীয় স্বজনের খেদমত করার চেষ্টা করতে হবে যথাসাধ্য আত্মীয় স্বজনের কি করতে হবে দশ নাম্বার আত্মীয় স্বজনকে কখনো নিজের অনুগ্রহ খোটা দেওয়া যাবে দিয়া কি দেয় দিয়া কি দেয় খোটা দেয় এরকম আছে না আছে এগারো নাম্বার আত্মীয় স্বজনের সাথে সব সময় অল্পতে তুষ্ট থাকতে হবে এর দূর তরকারি দিছে আপনার বউ কইতেছে আয় দিছে দেখছো নি এরকম আছে না চিংড়ি মাছের বড়া বানাইছে পাঁচটা বাইরে দিছে একটা বাইর বউডারে ফালা দিছে ফালাইলা কেন একটা বড় আনি দেয় তো হে তৌফিক আছে একটা দিবে কয়টা একটা দিছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ এটা যেন মনে থাকে আমার ভাইয়েরা এরপরে বারো নাম্বার আত্মীয় স্বজনের অবস্থা এবং মানসিক অবস্থা বুঝে তার সাথে আচরণ করতে হবে তেরো নাম্বার আত্মীয়দের সাথে আপ্যায়নে বাড়াবাড়ি করা যাবে না চোদ্দ নাম্বার আত্মীয় স্বজন যখন আপনার সাথে একান্তে সাক্ষাৎ করতে আসবে আপনি তাদের সাথে এমন কথা বলবেন না যেই কথা তার হৃদয়ে কি কাটে দাগ কাটে পনেরো নাম্বার আত্মীয় স্বজনকে তিরস্কার আত্মীয় স্বজন যদি আপনাকে তিরস্কার করে তাহলে আপনি সেটাকে কি করবেন সহ্য করে নেবেন তাইলে আপনার আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে না এরপরে ষোলো নাম্বার আত্মীয় স্বজনদের সাথে যে কোনো ধরনের হাসি ঠাট্টা তামসা থেকে নিজেকে কি রাখতে হবে দূরে রাখতে হবে আল্লাহ যেন তৌফিক দেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ সতেরো নাম্বার কথায় কথায় আত্মীয় স্বজনের সাথে কোনো ব্যাপারে তর্ক করা যাবে না আত্মীয়ের একজন করে বিএনপি আরেকজন করে আওয়ামী লীগ একসাথে ওইলি ঝগড়া কথা বলে না এরপরে হেরে কইবেন ভাই আমার বাড়িতে আসো কো তোর ভাই তার গেলাম না তুই খাস বিএনপি হে আবার কব তুই বেড়া খাস আওয়ামী লীগ কথা বুঝাইতে পারি নাই কিসের কারণে হইছে তর্কা তর্কি কিসের কারণে হইছে এই জন্য বাগ বিতণ্ডা তর্কা তর্কি করা যাবে না আঠারো নাম্বার কখনো আত্মীয় স্বজনের সাথে ঝগড়া জাতিতে লিপ্ত হওয়া যাবে না বরং পরস্পর সবসময় ভালোবাসা দিতে হবে আমি সংক্ষেপে বলতেছি তো এই জন্য কথাগুলি সব বলতে পারতেছি না এরপরে ১৯ নাম্বার সদা সর্বদা এই কথা মনে রাখতে হবে যে আত্মীয় স্বজনরা হচ্ছে নিজের শরীরের একটা অংশ শরীরের একটা কি অংশ ২০ নাম্বার সর্বদা এই কথা মনে রাখতে হবে যে আত্মীয় স্বজনের সাথে শত্রুতা পোষণ করা সত্যি একটি নিকৃষ্ট কাজ এটা ২০ পর্যন্ত বললাম আর সামনে গেলাম না সামনে গেলে আমি কথাগুলি লম্বা হয়ে যায় নামাজে পড়ে আমাদের দেরি হয়ে যায় এতটুকুন বললাম সর্বশেষ কথা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না আমি চেষ্টা করে যাবে আমুর আমৃত্যু মৃত্যু আমি চেষ্টা করে যাব আমি সম্পর্ক ছিন্ন করব না আমার সাথে যদি কেউ করুক করুক কিন্তু আমি করব না এটা মনে থাকবে তো আর বোনের হক মেয়ের হক ফুফুদের হক দিতে আমার
আমার মধ্যে কোনো কার্পণ্য থাকতে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন আমরা বলি আমিন অনেক কথা বলার ছিল আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আগামী জুমাতে মুহররমের আলোচনা আছে ঠিক 12টার মধ্যে মসজিদে ঢুকবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু